হ্যালো একাডেমি চ্যানেল আজকে আমরা একটা নতুন জিনিস শেখার চেষ্টা করব সেটা হচ্ছে যে নাউন নাউনের যে বিভিন্ন ফর্মগুলো আমরা স্টাডি করছি কদিন ধরে ফর দ্য লাস্ট থ্রি ফোর ক্লাসেস উই হ্যাভ এক্সামিন দ্য ভ্যারিয়াস ক্লাসিফিকেশানস অফ নাউন ওকে দাও দিস ইস দা ক্লাস অন জেন্ডার ওকে দিস ইস দা ক্লাস অন জেন্ডার নাউস আমরা এর আগে পড়লাম নাউসে আমরা দেখেছি ছিল নাউন্সে আমরা নাম্বার পড়লাম তারপরে আমরা জেন্ডারে আসছি ওকে নাও জেন্ডার ইংলিশ ইংলিশ ল্যাঙ্গুয়ে চারটে জেন্ডার আছে ঠিক আছে আমাদের বাংলায় দুটো আছে ঠিক আছে বাংলায় দুটো পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ ঠিক আছে আরেকটা বলা হয় ক্লিপ লিঙ্গ ঠিক আছে ক্লিপ লিঙ্গ আছে সেটা আমরা জেন্ডার বলি তো ইংরেজিতে কি আছে আইন ডিনোটিং মেল পারসনস অর অ্যানিমালস ফর এক্সাম্পল ম্যান বয় বুল বুল মানে ষাঁড় ষাঁড় তোমরা সবাই দেখেছ ফেমিনাইন ফেমিনাইন ডিনোটিং ফিমেল পারসনস অর অ্যানিমালস ফর এক্সাম্পল ওম্যান ম্যানের উল্টো আমরা ওম্যান কাউ কাউ মানে গরু গরু হচ্ছে স্ত্রী জাতীয় সিস্টার সিস্টার বোন গার্ল দেয়ার ইজ নিউটার জেন্ডার যে নাইদার ফ্যামিলিন নর ম্যাসকুলাই ঠিক আছে নিউটার হচ্ছে ডিনোটিং ইন অবজেক্টস এগুলো কিন্তু প্রাণ নেই এগুলো প্রাণ নেই ঠিক আছে ইন্যানিমেট অবজেক্টস যেমন বুক বই বইয়ের কোনো প্রাণ নেই টেবিল বিল্ডিং এটসেট্রা ঠিক আছে কমন ডিনোটিং অ্যানিমালস অফ আইদার সেক্স কমন মানে এটাও আছে ওটাও আছে রাইট প্যারেন্ট পার্সন চাইল্ড সার্ভেন্ট টিচার স্টুডেন্ট কাজিন ঠিক আছে যেমন আমরা দেখছি যে সেক্স বললে বোথ মেল সেক্স অ্যান্ড ফিমেল সেক্স ঠিক আছে প্যারেন্টস মানে ফাদার অ্যান্ড মাদার পার্সন হলে ম্যান অ্যান্ড ওম্যান চাইল্ড হচ্ছে বয় চাইল্ড অ্যান্ড গার্ল চাইল্ড সার্ভেন্ট ম্যান সার্ভেন্ট মেন সার্ভেন্ট টিচার টিচার বললে সাধারণত পুরুষদের পচায় আর হচ্ছে মহিলা বললে ফিমেল টিচার বা লেডি টিচার ওকে অনেক সময় এখন লেডি টিচারটা বেশি চলে স্টুডেন্ট স্টুডেন্ট হচ্ছে বয় স্টুডেন্ট গার্ল স্টুডেন্ট কাজিন কাজিন হচ্ছে বয় কাজিন অ্যান্ড গার্ল কাজিন ওকে দ্যার আর থ্রি ওয়েজ টু চেঞ্জ ম্যাস্কুলাইন নাউন্স ইন্টু ফেমিনাইন নাউন্স ওকে এক একটা শব্দ আছে যে ম্যাস্কুলাইনে আছে তাকে ফেমিলিন করতে গেলে কী করতে হবে তা আমরা তিনটে ওয়ে বলছি কী কী ওয়ে আছে একটা হচ্ছে বাই চেঞ্জিং দ্য ওয়ার্ল্ড পুরো শব্দটাই পাল্টে দিতে হবে যেমন ম্যান গেটস ওম্যান ঠিক আছে বয় গার্ল ব্রাদার সিস্টার দুটো পুরো আলাদা শব্দ আর কীভাবে না বাই অ্যাডিং ইএস ম্যাসকুলাইনের সঙ্গে ইএস যোগ করে দিলে টাইগার টাইগ্রেস অথার অথারেস অথারে মানে এখানে অথর মানে লেখক হচ্ছে মহিলা লেখক বা লেখিকা রাইট বাই অ্যাডিং আরেকটা কি উপায় আছে বাই অ্যাডিং এ ফেমিনাইন ওয়ার্ড বিফোর আর আফটার দ্য ম্যাস্কুলাইন ঠিক আছে যেমন গোট গোট হচ্ছে কমন তার আগে হি দিলে সেটা হয়ে গেল ম্যাস্কুলাইন আর সি দি দিলে সেটা ফ্যামিলাইন গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদার ঠিক আছে ঠাকুরদা ঠাকুমা বাই চেঞ্জিং দ্য ওয়ার্ল্ড এবার ওয়ার্ডটাকে চেঞ্জ করেছি আমরা যেমন উদাহরণ দিচ্ছিলাম বাই চেঞ্জিং দ্য ওয়ার্ল্ড বয় গার্ল বুল অক্স বুল মানে সার অক্স মানে সাঁড় ঠিক আছে কাউ হচ্ছে গরু কাউ কাউ হচ্ছে ফেমিনাইল এটা হচ্ছে ম্যাসকুলাইল ঠিক আছে আমরা এখানে দুটো ক্যাটেগরি দেখেছি ম্যাসকুলাইন ফেমিনাইল ঠিক আছে ব্যাচেলর স্পিনস্টার মেইড ঠিক আছে স্পিনস্টারদের একটু ওল্ড লেডি বলা হয় ঠিক আছে ওকে কক হেন কক হেন কক মানে মোরগ আর হচ্ছে মুরগি ঠিক আছে স্ত্রী জাতীয় কুকুরকে বিচ বলা হয় ঠিক আছে ড্রেক ডাক হাঁস ড্রেক অ্যান্ড ডাক পুরুষ জাতীয় হলে ড্রেক স্ত্রী জাতি হলে ড্রেক ডাক ড্রোন ড্রোন কুইন ফাদার মাদার এগুলো তোমরা সবাই সবই জানো তোমাকে আমি খালি রিমাইন্ড করে দিচ্ছি রিয়ার্স করে দিচ্ছি ঠিক আছে ফক্স ফিকশন গ্যান্ডার গুজ গ্যান্ডার হচ্ছে রাজহাস রাজহাস এবং তার স্ত্রী জাতি জেন্টেলম্যান লেডি বলা হয় দি লেডিস অ্যান্ড জেন্টলম্যান পার্টি ফাটিতে বলা হয় দি আর্ড কাউন্টেস আর্ল আর কাউন্টেস এগুলো হচ্ছে ইংল্যান্ডের বা ইউরোপের এগুলো হচ্ছে সামর্থ্যতান্ত্রিক কিছু কিছু পদ আছে ঠিক আছে আমাদের এখানে যেমন জামিনদার ঠিক আছে হর্স মেয়ার হর্স হচ্ছে পুরুষ জাতি মেয়ার হচ্ছে স্ত্রী জাতি হাজব্যান্ড ওয়াইফ কিং কুইন লর্ড লেডি ওকে বা চেঞ্জিং দ্য ওয়ার্ড চেঞ্জিং দ্য ওয়ার্ড আমরা আগেও দেখলাম আমরা আমরা আরেকটা কিছু আরেক কতগুলো ওয়ার্ড দেখছি যে ওয়ার্ডটা সম্পূর্ণ চেঞ্জ করে কীভাবে করা হচ্ছে ঠিক আছে ল্যান্ড ল্যান্ড মানে বালক বালক আর এটা হচ্ছে বালিকা ঠিক আছে মেল ফিমেল তোমরা জানো ঠিক আছে মং মং বা নান মং হচ্ছে এক ধরনের जाजोग जा है ना जाजोग सुन्नासी 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 नहीं ठीक है ठीक नेफ्यू निस नेफ्यू भाई को भाई पो के नेफ्यू वाला ठीक है ठीक भाई जी होले निस ठीक है ठीक रैम रैम हो भैरा पुरुष भैरा आ रही है चें स्त्री भैरा बाप भेड़ी वाला है ठीक है ठीक मैस्कुलाइन फेमिनाइन সার সার হচ্ছে আমরা পুরুষ স্যারকে আমরা পুরুষ কোনো রেসপেক্টেবল পার্সনকে আমরা স্যার বলে সম্বোধন করি ঠিক আছে উই অ্যাড্রেস সার তেমনি মহিলাদেরকে আমরা ম্যাডাম বলি ঠিক আছে আজকাল এখানে ম্যাম বলা হয় ঠিক আছে স্কুলেও ম্যাম বলা হয় বা অন্যান্য মিশন পার্টি ফার্টি সব দেখা এখন অফিস টফিস কর্পোরেট এখন ম্যাম বলে ঠিক আছে সান সান ছেলে ডটার মেয়ে আঙ্কেল আঙ্কেল হচ্ছে কাকা মামা ইত্যাদি আঙ্কেল তেমনি আন্ট আন আন্ট হচ্ছে কাকিমা মামিমা মাসিমা সব হচ্ছে আন্ট টেইলার টেইলার মানে দর্জি দর্জি যে কোনো ফিমেল টেইলার থাকে শিল বি কল স্ট্রেস সিমিং 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 হচ্ছে সেলাই করা ঠিক আছে জামা কাপড় সেলাই করা হচ্ছে সিমিং ওকে উইচার্ড উইচ উইচ মানে কি আমরা জানি সবাই উইচ মানে ডাইনি উইজার্ড উইজার্ড হচ্ছে যে ডাইন নানা রকম জাদুবিদ্যা গুপ্ত মন্ত্র ইত্যাদি গুপ্ত বিদ্যা দ্বারা তারা মানুষকে এরকমভাবে চমকিত করে ঠিক আছে বাই অ্যাডিং ই এস ই ডাবল এস টু দ্য ম্যাথকুল আইন উইদাউট মেকিং এনি চেঞ্জ ইন দ্য ফর্ম অফ ম্যাথকুল আইন ওকে যেমন আমরা দেখলাম অথার ঠিক আছে অথারের সঙ্গে আমরা কি যোগ করছি ইড এস ঠিক আছে এস কাউন্ট কাউন্টের সঙ্গে আমরা কি করছি ই ডাবল এস ঠিক আছে কাউন্ট কাউন্টেস কাউন্ট হচ্ছে কাউন্ট হচ্ছে এক ধরনের ইউরোপিয়ান ফিউডাল ডেজিগনেশন কাউন্ট গড গডেস দেব দেবতা দেবী ঠিক আছে আমরা এটাকে এয়ার বলবো ঠিক আছে এয়ার এর উচ্চারণ হচ্ছে এয়ার এয়ারেস ঠিক আছে মানে যিনি উত্তরাধিকারী তার উল্টো উত্তরাধিকারী ঠিক আছে হস্ত হস্ত মানে যিনি যিনি পার্টি করেন তিনি হচ্ছেন হস্ত তিনি যদি মহিলা হন তাহলে তিনি হস্তেস ঠিক আছে জিউ হচ্ছে ইহুদি ঠিক আছে জিবস জিউস মানে যিনি মহিলা স্ত্রী জাতি

प्रिंस माने राजकुमार राजकुमार ही राज होले प्रिंसेस ओके एंड अवेलेबल शेफर्ड सेफर्डेस सेफर्ड माने जारा गोरू मोस भारा इत्यादि के चरा अर्थात राखाल बाल टेमनी राखाल बालिका होले सेफर्डेस ओके बाय एडिंग यस ई डबल एस टू द বাই অমিটিং দি ভাওয়াল অফ দি লাস্টেলেবল অফ দি ম্যাসকুলাই এখানে আরেকটা আরেকটা চেঞ্জ হলো ঠিক আছে যেমন আমরা স্ট্রেটওয়ে ওয়ার্ডের সাথে ই ডাব্লু এস যোগ করে আমরা করছিলাম কিন্তু এখানে আমরা দেখছি যে একটা ভাওয়েলকে তুলে দিচ্ছি বাই অমিটিং ওকে বাই অমিটিং দ্য ভাওয়েল অফ দি লাস্ট সিলেবল সিলেবাস তোমরা জানো কি তোমার সিলেবল হচ্ছে একটা একটা ওয়ার্ড যখন ফরমেশন হয় তার মধ্যে সিলেবল থাকে সিলেবল হচ্ছে ধনী অর্থাৎ সেই শব্দের মধ্যে কতগুলো ধ্বনি দিয়ে শব্দের শব্দের মধ্যে কিছু কিছু অ্যালফাবেট দিয়ে একটা অ্যালফাবেট একটা বা একটা বেশি আলফাবেট দিয়ে আমরা যে ওয়ার্ডগুলো তৈরি করি ঠিক আছে তো দ্যাট ইজ কল সিলেবল সেই সিলেবল হচ্ছে যে সিলেবল দেখো এখানে দেখো একটার একটার সি একটা সিলেবল টর টি ও আরেকটা সিলেবল ঠিক আছে সিলেবল আবার দু রকম হয় একটা যেমন এখন যেমন ধরো বানা সিলেবিক ঠিক আছে একটাই সিলেবাস থাকে যেমন ধরো আমি যদি বলি গো একটা সিলেবাস কাম একটা সিলেবাস যদি এখানে চারটে অ্যালফাবেট আছে সি ও এম ই কিন্তু একটাই উচ্চারণ আছে একটাই সিলেবাস আছে কাম গো রান ঠিক আছে দো দিজ আর অল মহান ঠিক আছে আর আর কি আছে পলি সিলেভিক পলিফ সিলেভিক ওয়ার্ডসের মধ্যে অনেকগুলো সিলেবল আছে ঠিক আছে এনিওয়ে যেমন এখানে একটা 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 তোমরা দেখতে পারো অ্যা বেনিফ্যাক্টর দেখো বে নি ফ্যাক্টর চারটে চারটে সিলেবল আছে ঠিক আছে এনিওয়ে আর অ্যাক্টার অ্যাক্ট্রেস দেখো ই ডাবল এস যোগ হলো কিন্তু এই যে ওটা ওই ওটা আমরা অমিট করে দিলাম ঠিক আছে তেমনি বেনিফ্যাক্টর ফ্যাক্টর ওটা ঠিক আছে ফ্যাক্টর ওটা বাদ চলে গেল ই ডাবল এস যোগ হয়ে গেল ফ্যাক্ট্রেস এনচান্টার এনচান্টার ইটা বাদ চলে গেল এনচান্ট্রেস হান্টার সে শিকার করে কিন্তু মহিলা মহিলা যদি শিকারি হন তাহলে তিনি হবেন হান্ট্রেস তেন এখানে ইটা অমিট হয়ে গেল ইনস্ট্রাক্টর যিনি আমাদের শিক্ষা দেন তিনি হচ্ছেন ইনস্ট্রাক্টর তেমনি যদি মহিলা হন তাহলে ইনস্ট্রাক্ট্রেস তাহলে ওটা এখানে বাদ চলে গেল আর ইএসটা যোগ হলো ঠিক আছে সিমিলারলি নিগ্রো নিগ্রো দেখো লাস্টে ও আছে ঠিক আছে তাই আমরা এখানে কী করলাম ওটা বাদ চলে গেলো ওটা বাদ গিয়ে এখানে কী হলো ই ডবল এস হয়ে গেলো নিগ্রেস সংস্টার 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 মানে যে গানে খুব গানে খুব নাম টাম করে স্টার হয়ে গেছে তাকে বলে সংস্টার ঠিক আছে যদি মহিলা হন তাহলে সংস্ট্রেস আজকাল যেমন বলে না রক স্টার রক স্টার বলে না সেই রকম সং এখানে ইটা বাদ চলে গেছে ইটা বাদ চলে গিয়ে ই এস যোগ হয়ে গেল টেম্পটার টেম্পটার যে আমাদের প্রলুব্ধ করে গল্পে কাহিনীতে যে দেখা যায় কোনো ছেলে যদি করে তাহলে সেটা হচ্ছে টেম্পটার কোন মহিলা হলে তিনি হবেন টেম্পট্রাস ঠিক আছে টাইগার টাইগ্রেস টাইগার এখানে টিআই জি ই আর এই ইটা বাদ চলে গেছে এখানে ই আছে ই বাদ চলে বাচ্চলে ই চলে

চার্চের খ্রিস্টানদের চার্চের একটা র্যাঙ্ক অ্যা বট তেমনি মহিলা হলে বেস দেখো এই ডাবল বি আছে কিন্তু তারপরে ও টিটা উঠে গেল তার সঙ্গে যোগ গেল ই ডাবল এস ঠিক আছে সো দ্যার ইজ এ দ্যার ইজ এ চেঞ্জ চেঞ্জ ইন দ্য প্যাটার্ন দিস ইজ নট রেগুলার ইট ইট ইজ ই রেগুলার ওকে ডিউক ডিউকটা দেখো ডিইউ কে ই ডাচেস ডাচেসে কি হচ্ছে কে উঠে গেলো

বাকিগুলো সব তুলে দেওয়া আছে হ্যাঁ এম্পায়ার এমপ্রেস মাস্টার মিস্ট্রেস মিস্টার মিসেস দিস ইজ ভেরি ইজি আরেকটা হচ্ছে কমন ডাউন আমরা পড়ব এবার কমন ডাউনে কি হচ্ছে না কমন ডাউনে ম্যাসকুলাইন আছে এবং ফেমিনাইন আছে ঠিক আছে কমন ডাউন তার মধ্যে ম্যাথকুলাইন আছে আলাদা ফেমিনাইন আছে আলাদা ঠিক আছে যেমন কাফ কাফ হচ্ছে বাছুর বাছুর গরুর বাছুরকে কাফ বলা হয় ঠিক আছে ভেরি গুড এখন কাফের তো লিঙ্গ থাকবে এই সে পুংলিঙ্গ অথবা সে স্ত্রীলিঙ্গ ঠিক আছে তা পুংলিঙ্গ হলে বুলক আর স্ত্রীলিঙ্গ হলে হলে হেইফার ঠিক আছে আমরা একে বলি বকনা বাছুর ঠিক আছে আর এই বুলক হচ্ছে বুলকের বাংলা হচ্ছে এর বছর ঠিক আছে সিমিলারলি চাইল্ড যে কোনো বাচ্চাই যখন জন্মাচ্ছে সেই ইট বিকামস চাইল্ড ঠিক আছে কিন্তু তারও লিঙ্গ আছে তো আইদার ইট ইজ এ সান হ্যাঁ অর ডার আইদার ইট ইজ এ বয় অর গার্ল ঠিক আছে বা চাইল্ড ইজ কমন ডিয়ার ডিয়ার হচ্ছে হরিণ হরিণ হচ্ছে কমন ঠিক আছে কিন্তু হরিণ যখন পুরুষ হচ্ছে স্ট্যাগ বা হার্ট ঠিক আছে বা সিলিং হলে হাইন্ড ঠিক আছে যেমন মুরগি ফাউল ফাউল হচ্ছে কমন কিন্তু পুরুষ হলে কক আর স্ত্রী হলে হেন হর্স হর্স হচ্ছে কমন ঠিক আছে কিন্তু হর্সের যদি পুরুষ হয় তাহলে স্টালিয়ান পুরুষ হর্স হলে স্টালিয়ান এস টি আই ডবল এল আই ও এন স্টালিয়ান আর স্ত্রী হলে মেয়ার দ্য কন্টিনিউইং মনার্ক মনার্ক আর সেটা কিভাবে চেঞ্জ হবে তার মধ্যে দুটো প্যাটার্ন আছে ঠিক আছে একটা হচ্ছে কিং বা এম্পায়ার কিং যখন হবে কিংটা কি হবে না কুইন এম্পায়ার হলে এমপ্রেস ঠিক আছে যেমনি পিং পিগের পিগ মানে সোর ঠিক আছে কিন্তু পুরুষ হলে বৌর আর স্ত্রী হলে সৌ অরফ অনাথ সে অনাথ শিশু কিন্তু অনাথ তার লিঙ্গ আছে তাদের ছেলে হলে বয় আর মেয়ে হলে গার্ল প্যারেন্ট প্যারেন্ট আমরা আগেও বললাম প্যারেন্টের মধ্যে দুটো ভাগ আছে ঠিক আছে একটা হচ্ছে যেমন পিতা আরেকটা একটা মাতা ফাদার অ্যান্ড মাদার প্যারসেন্ট পার্সনের মধ্যে তিনটি দুটো ভাগ এই পার্সন সবাইকে বলা যায় কিন্তু পার্সনের দুটো ভাগ কি ম্যান ওমেন আমরা ওটাই ওটাই কন্টিনিউ করছি কমন ডাউন সার্ভেন্ট সার্ভেন্টও দু রকম হয় আমাদের বাড়িতে পুরুষ চাকরও থাকে কারো কারো বাড়িতে আবার মহিলা চাকরি চাকরানি থাকে ঠিক আছে যখন পুরুষ চাকরি থাকে তখন আমরা বলছি ম্যান সার্ভেন্ট আর মহিলা হলে মেড সার্ভেন্ট ঠিক আছে মানে হচ্ছে ভাড়া ভাড়া কিন্তু পুরুষ হলে র্যাম হচ্ছে কমন ডাউন ঠিক আছে তাহলে র্যাম হচ্ছে ম্যাসকুলাইন আর ইউ 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 হচ্ছে ফেমিলাইন যেমন স্পাউজ স্পাউজ হচ্ছে কমন ঠিক আছে স্পাউজের মধ্যে কি আছে হাজব্যান্ডও আছে ওয়াইফও আছে ঠিক আছে কিন্তু যখন হাজব্যান্ডকে জিজ্ঞাসা করাবে হবে হুইজ ইউর স্পাউস তাহলে সে ওয়াইফের কথা বলবে আর ওয়াইফকে জিজ্ঞেস করলে সে কী বলবে যে হাজব্যান্ডের কথা বলবে ঠিক আছে ইজ ইন্টারেস্টিং স্টুডেন্ট স্টুডেন্টের মধ্যে মেল স্টুডেন্টও আছে আবার ফিমেল স্টুডেন্টও আছে বা গার্লস স্টুডেন্ট আছে সিমিলারলি টিচার টিচারও দু রকম আছে একটা হচ্ছে মেল টিচার আর একটা হচ্ছে ফিমেল টিচার বা লেডি টিচার নাউন্স অফ কমন জেন্ডার দ্য ম্যাস্কুলাইন অ্যান্ড ফেমিলাইন ফর্ম আমরা ওটাই কন্টিনিউ করছি দ্য ফলোয়িং নাউন্স অফ কমন জেন্ডার টেক মেল অ্যান্ড ফিমেল বিফোর দেম দ্য ম্যাস্কুলাইন অ্যান্ড ফেমিনাইন রেসেকটিভলি ঠিক আছে যেমন বেবি 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 হচ্ছে কমন ডাউন বেবির মধ্যে ম্যাস্কুলাইন আছে ফেমিনাইন আছে আমরা আলোচনা করেছি ঠিক আছে সিমিলারলি বার্ডও আছে কাজিন আছে ফ্রেন্ড ফ্রেন্ডের মধ্যে বয় ফ্রেন্ডও আছে গার্লফ্রেন্ডও আছে ইনফ্যান্টের মধ্যে বয় ইনফ্যান্টও হয় আবার গার্লফ্রেন্ড ইনফ্যান্ট হয় ঠিক আছে পিপিলের মধ্যে বয় এবং গার্ল দুটোই আছে স্কলারের মধ্যে ম্যান ওম্যান দুটোই আছে স্কলার ইজ আ ম্যাচিউর পারসন ঠিক আছে এমনি সিঙ্গারের মধ্যে গার্ল এবং বয় দুটোই আছে বা ম্যান বা ওম্যান দুটোই আছে সাম ফেমিল নাউন্স হ্যাভ নো করেসপন্ডিং ম্যাস্কুলাইন এবার দেখা যাক কিছু কিছু ফেমিলাইন নাউন আছে যাদের আবার ম্যাস্কুলাইন ফর্ম নেই যেমন অ্যামাজন আমরা অ্যামাজন থেকে জিনিসপত্র কিনি এটা কিন্তু সেই অ্যামাজন না ঠিক আছে দ্যার ইজ অ্যানাদার অ্যামাজন ওয়ার্ল্ড ফর এ রিভার ইজ এ ফেমাস রিভার ঠিক আছে ইন সাউথ আমেরিকা কিন্তু এই অ্যামাজন হচ্ছে মানে এই ওমেন অফ ম্যাস্কুলাইন ম্যানার্স ঠিক আছে সে আসলে কিন্তু সে থ্রি কিন্তু তার পুরুষালী ভাব তাকে বাংলায় বলে বা রণচন্ডী বলা হয় কেউ কেউ ঠিক আছে পুরুষালী ভাব ব্লন্ডি ব্লন্ডি হচ্ছে বা ব্লন্ড বলে ব্লন্ড উচ্চারণটা হয় ব্লন্ড ফেয়ার গার্ল মানে ফর্সা মেয়ে ঠিক আছে তাকে আমরা গৌরাঙ্গি বলতে পারি ঠিক আছে কিন্তু এর কোনো পুরুষ নেই ঠিক আছে যেমন গৌরাঙ্গ পুরুষ ব্লন্ডি ব্লন্ডি থেকে আমরা উই ক্যানট ফাইন্ড এনি ম্যাসকুলাইন ফর্ম সিমিলারলি অ্যামাজন অ্যামাজনের কোনো ম্যাসকুলাইন ফর্ম নেই ঠিক আছে নেক্সট হচ্ছে ককেট ককেট হচ্ছে ওম্যান খুব বিয়েকসিন ওয়ে দ্যাট ইজ ইন্টেন্ডেড টু অ্যাট্রাক্ট ম্যান সে সবসময় পুরুষদেরকে আকর্ষণ করার চেষ্টা করে ঠিক আছে সে হচ্ছে ককেট আর খুব লজ্জা লজ্জা ভাগ করে মডেস্টি দেখায় ঠিক আছে সে হচ্ছে ককে ঠিক আছে কিন্তু সে এটা যাতেই মহিলা এর কোন আলাদা করে নেই ডাওয়ার এ হচ্ছে ভাতা ঠিক আছে মানে একজন বিধবা তিনি ভাতা পান তাকে বলে ডাওয়ার বিধবা ভাতা পান ঠিক আছে তো সি ইজ কল্ড এ ডাওয়ার ফ্লার্ট ফ্লার্ট হচ্ছে এ গার্ল আর ওম্যান ফ্ল্যাটিং উইথ মেন তার কাজই হচ্ছে এই ছেলেদের সঙ্গে সবসময় ভালোবাসার মানে চেষ্টা করা বা অভিনয় করা ঠিক আছে সি ইজ কল্ড এ ফ্লার্ট কিন্তু এর কোনো ম্যাসকুলাইট ফর্ম নেই নেক্সট প্রুড প্রুড হচ্ছে এই যে অনেকটা আমরা বললাম একটু আগে এ ওমেন এফেক্টেড মডার্স মডার্সিং মডার্সি সে দেখাচ্ছে মানে প্রিটেন করছে ঠিক আছে

কলহ প্রিয়া রবনে শেক্সপিয়ারের একটা নাটক আছে টেমিং অফ দ্য শ্রু সে নাটকের বিষয়বস্তু হচ্ছে যে একজন ভদ্র মেয়ে আছে সে মেয়েটি মারাত্মকভাবে সে লোকের সাথে ঝগড়া করে কারোর সাথে কোনো ভালোভাবে করে না তার বাবা খুব বিপদে হয়েছে তাকে কী করে বিবাহ দেবে ঠিক আছে তো দ্য হিরো কামস অ্যান্ড শি হি টেমস দ্য

সিমিলারলি একই রকমভাবে কিছু ম্যাসকুলাইন নাউন আছে যার কোনো করেসপন্ডিং ফেমিনাইন ফর্ম নেই ঠিক আছে বেশ কিছু ম্যাসকুলাইন নাউন আছে যার কোনো ফেমিনাইন ফর্ম নেই যেমন ক্যাপ্টেন এখন মহিলা ক্যাপ্টেন এরকম হয় না ঠিক আছে ক্যাপ্টেন ইজ ক্যাপ্টেন ওকে জাজ জাজ যিনি বিচারপতি তিনি বিচারপতি ঠিক আছে তার তার কোনো লিঙ্গ নেই ঠিক আছে তিনি বিচারপতি নাইট নাইট তোমরা জানো যে মধ্যযুগে নাইট ছিল যারা তাদেরকে নাইট বলা হতো কে এন আই জি এস টি ঠিক আছে তা সেই তাদের কোনো মহিলা ফর্ম নেই দ্যার ইজ নো ফ্যামিলির ফর্ম অফ নাইট পার্সন পার্সনে কোনো ফ্যামিলির ফর্ম নেই পার্সন ইজ ইজ এ ইটস এ কমন নাউন পার্সন ইজ অলসো ইজ এ ম্যাসকুলাই এবার আমরা আসছি ট্রান্সলেশানে ঠিক আছে আমরা আজকে অল্প ট্রান্সলেশান তোমাদের করাবো ঠিক আছে এবং দিস ট্রান্সলেশানস আর মেনলি রিলেটেড টু দ্য গ্রামার তোমরা গ্রামারে যা পড়ছো গ্রামারে আমরা আজকে যা পড়ছি হ্যাঁ সেই গ্রামারের সঙ্গে সম্পর্কিত বাক্য বা সেন্টেন্সেস বা আইডিয়া বা কনসেপ্ট ঠিক আছে বা ফিচার সেগুলো নিয়ে আমরা ট্রান্সলেশন করছি ঠিক আছে তোমার ডান হাত তোলো ঠিক আছে মানুষের দুইটি বাহু আছে বন্দিরা অস্ত্র ত্যাগ করলো ঠিক আছে তোমার ডান হাত তোলো তাহলে তুলতে বলা হচ্ছে রেজ রেজ মানে তোলা রেজ ইয়র রাইট আর্ম হাত মানে আর্ম হাতে আরেকটা কেজি হ্যান্ডও হয় ঠিক আছে আবার পামও হয় পামটা আলাদা সবটা আলাদা আলাদা পাম হচ্ছে যেটা যেখানে আঙুল থাকে হ্যাঁ সেই আঙুলগুলোর সঙ্গে যে যে অংশটা আছে সেটা হচ্ছে পাম হ্যান্ড হচ্ছে সে আঙুল সঙ্গে এবং সবটা নিয়ে রিস্ট ফিস্ট সব কিছু দিয়ে হচ্ছে হ্যান্ড ঠিক আছে আর আর্ম হচ্ছে আমাদের হাতের ওপরের অংশটা হুইচ ইজ অ্যাটাচ টু দ্য মেন বডি ঠিক আছে ডান হাত তোলো রেজ ইউর রাইট আর্ম মানুষের দুইটি বাহু আছে দেখো এখানে বলছি আমরা ম্যান এখানে আর্ম আমরা সিঙ্গলে ব্যবহার করলাম এখানে দুইটি বাহু আছে স আমরা এখানে টু ডালে ব্যবহার করলাম ঠিক আছে দ্য প্রেজনার্স গেভ আপ আর্মস বন্দিরা অস্ত্র ত্যাগ করলো অস্ত্র এখানে আর্মস মানে অস্ত্র অর্থাৎ আমস আর্মস এই তিনটে শব্দ আমরা টুরালে নাউন টুরালের চ্যাপ্টারটা যখন পড়ছিলাম তাহলে ওইটা হচ্ছে যে তিনটে শব্দ যখন সিঙ্গুলারে একরকম আছে সিঙ্গুলারে একরকম অর্থ আছে কিন্তু যখন টুরালে যাচ্ছে তখন দ্য মিনিং ডিফার্স ঠিক আছে আমটা যেখানে হাত ছিল এখানেও হাত ছিল কিন্তু এখানে এসে অস্ত্র হয়ে গেল ঠিক আছে আর কোন পরিস্থিতিতে তুমি এটা করলে কোন পরিস্থিতিতে তুমি এটা করলে এটা ইন্টারোগেটিভ কোয়েশ ইন্টারোগেটিভ মার্ক রয়েছে একটা প্রশ্নবোধক সেন্টেন্স ঠিক আছে তার অবস্থা খুবই খারাপ আমি এবার যেটা করছি প্রত্যেকটা বাংলা সেন্টেন্সগুলোর পরে পরেই ইংরেজি সেন্টেন্সটা দিচ্ছি ঠিক আছে সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইট কুইকলি অ্যান্ড অলসো কমফোর্টেবলি আন্ডার হোয়াট সারকস্টান্স কোন পরিস্থিতিতে আন্ডার হোয়াট সার্টন ডিড ইউ ডু ইট তুমি কোন পরিস্থিতিতে আন্ডার হোয়াট সার্টন তুমি এটা করলে ডিড ইউ ডু ইট ঠিক আছে যেমন এখানে আমার ইন্টারোগটিভ সেন্টেন্স আছে ইন্টারগ্রেট সেন্টেন্সে আগে আগে কী হয় এই ডিড বা ভার্ভ আগে যায় অথবা হু হোয়াট হুইচ হুজ এগুলো আগে যায় অথবা ভার্ভের মেন ভার্বটা আগে যায় ঠিক আছে ওকে তা এখানে আমরা দেখলাম আন্ডার হোয়াট সার্ক স্টান্স ডিড ইউ ডু ইট তুমি এটা করলে তার অবস্থা খুবই খারাপ হিজ সার্ক দেখো এখানে একটা সুন্দর জিনিস হিজ সার্ক আর পোর তার অবস্থা এখানে আমরা অবস্থা বলছি সারক ঠিক আছে আর এখানে হচ্ছে পরিস্থিতি তাহলে একটা জায়গায় হচ্ছে যখন আমরা সিঙ্গুলার এটা সিঙ্গুলার ইউজ করছি আর এটা হচ্ছে প্লুরালে ইউজ করছি ঠিক আছে তাহলে সিঙ্গুলারে এক রকম অর্থ প্লুরালে আরেক রকম অর্থ এটা সাদা রঙের এটা সাদা রঙের সূর্যালোকে সাতটা রঙ আছে পতাকা ওরাতে আড়াতে তারা নগরে প্রবেশ করলো এটা সাদা রঙের দিস ইজ এটা মানে দিস ইজ অফ হোয়াইট কালার ঠিক আছে দিস ইজ অফ হোয়াইট কালার কালার শব্দটা এখানে সিঙ্গুলার সূর্যালোকে সাতটা রং আছে দ্য সানলাইট সানলাইট মানে সূর্যালোক ঠিক আছে সূর্যের আলো মানে সানলাইট হ্যাজ সেভেন কালার সাতটা রং আছে হ্যাজ সেভেন কালার সাতটা রং সেভেন কালার আমরা সবাই জানি ভিভ জিওর ঠিক আছে ভিভ জিওর

হিন্দুদের সব দেহ পুরানোর প্রথা আছে হিন্দুদের সব দেহ দেহ তোমরা জানো ডেড বডি পুরানো প্রথা আছে এই উপজাতিদের প্রথাগুলোকে সম্মান করো বহিঃশুল্ক থেকে আমাদের কত আয় হয় তিনটে সেন্টেন্স আছে কিন্তু একটা কমন আছে ঠিক আছে হিন্দুদের শব্দ পুরানোর প্রথা আছে আমরা কি বলছি দ্য হিন্দু হ্যাব কাস্টম প্রথা মানে কাস্টম বার্নিং দ্য কাস্টম বার্নিং দ্য ডেড ঠিক আছে এই উপজাতিদের প্রথাগুলোকে সম্মান করো সম্মান করো রেসপেক্ট রেসপেক্ট মানে রেসপেক্ট যখন নাউন হচ্ছে তখন হচ্ছে সম্মান আর যখন ভার হচ্ছে রেসপেক্ট রেসপেক্ট তখন রেসপেক্ট উপজাতিদের প্রথা দা কাস্টম কাস্টম অফ দিস ট্রাইভ এই উপজাতিদের ঠিক আছে প্রথাগুলোকে সম্মান করো রেসপেক্ট করো ঠিক আছে বহিঃশুল্ক শুল্ক থেকে আমাদের কত আয় হয় হোয়াট ইজ কত আয় হয় হোয়াট ইজ হোয়াট ইজ আওয়ার ইনকাম কত আয় হয় হোয়াট ইজ আওয়ার ইনকাম কত আয় হয় বহি শুল্ক থেকে ফ্রম কাস্টমস ডিউটি দেখো কাস্টমস এখানে কিন্তু প্লুরাল হলো তো সিঙ্গুলারে একরকম অর্থ ছিল কাস্টমে একরকম অর্থ ছিল প্রথা কিন্তু যখন পুরাল হলো তখন এখানে আমরা গ্রামারও শিখছি কাস্ট ট্রান্সলেশনও শিখছি ঠিক আছে তখন পুরালে কী হলো ইট বিকামস এ ডিফারেন্ট ইট হ্যা ইট ইট হ্যাজ হ্যাজ এ ডিফারেন্ট মিনিং ঠিক আছে কাস্টমস ডিটি আমরা কাস্টমস জানি কাস্টমসের অফিসাররা তারা শুল্ক আদায় করে তারা এয়ারপোর্টে হোক বা ল্যান্ডে হোক তারা বিভিন্নভাবে শুল্ক শুল্ক আদায় করে তো দ্যাট ইজ এ সেপারেট ডিপার্টমেন্ট অফ দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ওকে তো আমরা আজকে এই পর্যন্ত করলাম আমরা যেটা মানে শেখার চেষ্টা করলাম সেটা হচ্ছে যে নাউন্স জেন্ডার ঠিক আছে নাউন্স জেন্ডার জেন্ডার আমরা শেখার চেষ্টা করলাম ঠিক আছে জেন্ডার কত রকমের হয় ঠিক আছে আমরা দেখলাম যে জেন্ডার সাধারণত ইংরেজিতে চার রকম জেন্ডার আছে ঠিক আছে ইংরেজিতে দেয়ার আর ফোর টাইপস অফ জেন্ডার ঠিক আছে যেমন ম্যাসকুলাইন ফেমিনাইন দেন কমন দেন নিউটার ওকে ইংরেজিতে এই চার রকমের জেন্ডার আমরা খেয়াল করলাম ঠিক আছে এবং আরেকটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে মাস্কুলাইন থেকে কী করে ফেমিনাইন হয় বা ফেমিনাইন থেকে কী করে ম্যাস্কুলাইন হয় এটাও আমরা শিখলাম হোয়াট ইজ দ্য মেথড এবং আমরা এটাও দেখলাম যে কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো ফেমিনিন নেই কিছু কিছু ওয়ার্ড আছে যার ম্যাস্কুলিন নেই এরকম কিছু কিছু বিষয় সেগুলো আমরা স্টাডি করলাম এবং আমার রিলেটেড কিছু গ্রামার রিলেটেড কিছু ট্রান্সলেশন করলাম আই হোপ যে তোমরা এটা ক্লাসটা তোমাদের একটু ভালো করে দেখবে ঠিক আছে দেন তোমরা এই বিষয়গুলো শিখতে পারবে ঠিক আছে অ্যাটলিস্ট ট্রান্সলেশনটা তো খুবই তোমাদের কাজে লাগবে গ্রামারটা তোমরা জানো আমি খালি তোমাদেরকে রিহার্স করিয়ে দিচ্ছি ঠিক আছে রিহার্সাল করিয়ে দিচ্ছি ঠিক আছে ওকে দেন